আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়গুলি আফগানিস্তান সম্পর্কিত সকল প্রশ্ন, সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভৌগোলিকভাবে আফগানিস্তানের অবস্থান কোথায়? দক্ষিণ এশিয়ায়। আফগানিস্তানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি, পূর্বে ছিল আফগান রুপি। আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি, পূর্বে ছিল রুপি। আফগানিস্তানের আইনসভার নাম লয়া জিরগা। আফগানিস্তানের সরকারি ভাষার নাম পশতু। আফগানিস্তানে কোন জাতিগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ? পশতুন। আফগানিস্তানে মোট কতটি প্রদেশ আছে? 34টি। আফগানিস্তানের জনক বা আফগানিস্তানের জাতির পিতা বলা হয় মোহাম্মদ জহির শাহকে। আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন মোহাম্মদ জহির শাহ। সংক্ষেপে জহির শাহ। জহির শাহকে বিতাড়িত করে কে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসেন? মোহাম্মদ দাউদ খান। আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহকে নির্বাসনে পাঠানো হয় কোন দেশে? ইতালিতে। আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? মোহাম্মদ দাউদ খান। আফগানিস্তানের রাজতন্ত্র বিলুপ্ত করা হয় 1973 সালে। আফগানিস্তানের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে। রাজতন্ত্র বিলুপ্ত এবং আফগানিস্তানের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে। আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করেন মোহাম্মদ দাউদ খান। আফগানিস্তানের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম প্রেসিডেন্সিয়াল প্যালেস। আফগানিস্তানের উল্লেখযোগ্য স্থানগুলো কী কী? কাবুল, কান্দাহার, গজনি, হেরাত, জালালাবাদ, মাজার ই শরীফ ইত্যাদি। আলোচিত বামিয়ান শহর কোথায় অবস্থিত? আফগানিস্তানে। আফগানিস্তানের বাগরাম কারাগার কোথায় অবস্থিত? আফগানিস্তানে। বাগরাম কারাগার আফগানিস্তানে অবস্থিত, কিন্তু কুখ্যাত আবু গরিব কারাগার ছিল ইরাকে। আলোচিত পাঞ্জাশির উপত্যকা কোথায় অবস্থিত? আফগানিস্তানে। আফগানিস্তানের পাঞ্জাশির প্রদেশে। এর অবস্থান হিন্দুকুশ পর্বতমালা ও রাজধানী কাবুল থেকে 50 কিলোমিটার উত্তরে। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিমূর্তি কোথায় অবস্থিত? আফগানিস্তানে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের অগ্রসর চালায় কবে? 1979 সালে। নোট, ইরানে ইসলামী বিপ্লব ও সংগঠিত হয় 1979 সালে। আফগানিস্তানের ইরানের অগ্রসর চালায় 1979 ইরানের ইসলামী বিপ্লব হয় 1979 সালে। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সৈন্য প্রত্যাহার করে নেয় 1989 সালে। এবং 1989 সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানির মধ্যকার বার্লিন প্রাচীর নির্মাণ, বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় 1989 সালে। আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ বর্তমান রাশিয়ার যুদ্ধের সময়কাল 1979 থেকে 1990। আফগানিস্তানের তালেবানরা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1994 সালে। মোল্লা উমর কর্তৃক তালেবান প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তানের তালেবানরা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় 1996 সালে। আফগানিস্তানের তালেবানরা কাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়? বুরহানুদ্দিন রাব্বানিকে। যুক্তরাষ্ট্রের হাতে আফগানিস্তানের তালেবান সরকারের পতন ঘটেছিল কবে? 2001 সালে। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখল করে 15 আগস্ট 2021 সালে। ইঙ্গো মার্কিন যৌথ বাহিনী আফগানিস্তানের হামলা শুরু করে 2001 সালের 7ই অক্টোবর, অপারেশন ইন্ডুরিং ফ্রিডম। যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের শান্তি চুক্তি হয় কবে? 29 ফেব্রুয়ারি 2020 সালে, কাতারের রাজধানী দোহায়, কাতারের মধ্যস্থতায়।
আন্তর্জাতিক বিষয়গুলি, ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিলিস্তিন রাষ্ট্রীয় নাম স্টেট অফ ফিলিস্তিন, প্যালেস্টিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও কবে গঠিত হয়? 1964 সালে। পিএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফিলিস্তিনের রামাল্লা ওরিয়েন্ট হাউজে। ইউনেস্কো কত সালে জেরুজালেমকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 1981 সালে। ইউনেস্কো কত সালে জেরুজালেমকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? 1981 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কবে? 1988 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় 1988 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী দেশ কোনটি? আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া। জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন 1988 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আমেরিকা। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ মিশর। 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে এই কারণে মিশর ওআইসি এবং আরব লীগ থেকে বহিষ্কৃত হয়। তবে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ তথা মুসলিম দেশ অনারব মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক 1948 সালে 28 মার্চ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর প্রথম আরব মুসলিম দেশ হচ্ছে মিশর। ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1978 সালের 17 সেপ্টেম্বরে। ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা কে ছিলেন? জিমি কার্টার। ক্যাম্প ডেভিড স্থানটি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। ইসরায়েল ও পিএলও স্বায়ত্ত শাসন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1993 সালের 13 সেপ্টেম্বরে। এই পর্যন্ত কতবার আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়? 4 বার। 1948, 1956, 1967, 1973। প্রথম কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার কারণে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ এর স্থায়িত্ব ছিল কতদিন? 6 দিন। আরব বিশ্ব তেল অস্ত্র বা তেল অবরোধ করেছিল 1973 সালে। ওয়াফা কি? ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ওয়াফা হচ্ছে ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। ইস্তিফাদা কি? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন বা বিপ্লবকে ইস্তিফাদা বলা হয়। ইস্তিফাদা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন বা বিপ্লবকে ইস্তিফাদা বলে। মোসাদ কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আমান কি? ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা। আমান হচ্ছে ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা। আর মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। আয়রন ডোম কি? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল। কার নেতৃত্বের ফিলিস্তিনিদের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়? ডেভিড বেন গুরিনের নেতৃত্বে। ইসরায়েল রাষ্ট্র জন্ম হয় কবে? 1948 সালের 14 মে। কিসের ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়? 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে। 1917 সালের বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। ইসরায়েল কবে জেরুজালেম দখল করে নেয়? 1967 সালে 6 দিনে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। ইসরায়েল কবে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে? 1988 সালে ইরানের যুদ্ধে সুযোগে তারা জেরুজালেম দখল করে 1988 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 2017 সালে
ডিসেম্বর মাসে মনে রাখুন 6-12-17। মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইসরায়েলকে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 2017 সালের 6 ডিসেম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করে? 2018 সালের 14 মে, ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার 70 বছর পূর্তি উপলক্ষে। ইসরায়েল কবে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়? 1967 সালের ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। ইসরায়েল কবে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়? 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। গোলান মালভূমি নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে? জেরুজালেম নগরীতে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? হিব্রু ভাষা। তবে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ভাষা হলো চীনা মান্দারিন বা চৈনিক ভাষা, এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। বিশ্ব ঐতিহ্য হোয়াইট সিটি কোথায় অবস্থিত? ইসরায়েলের তেল আবিবে। ডিল অব দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা চুক্তি কিসের সাথে সম্পর্কিত? নতুন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। ডিল অব দি সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি এর মূল পরিকল্পনাকারীকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।